উন্নয়নের পথে 11 বছর অনুষ্ঠানের শুভ সূত্র নাই নদা বিএলআরও দেবব্রত প্রামাণিক কি বললেন শুনুন। সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয়, ওসি নওদা থানা, এডিএ নওদা, সভাপতি এবং অন্যান্য কর্মাধ্যক্ষ এবং অন্যান্য আধিকারিক এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উন্নয়নের এই 11 বছরে আমাদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে যে প্রকল্পগুলি, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি নেওয়া হয়েছে সেগুলো আমি সম্পূর্ণ আলোচনা করছি। প্রথমত হচ্ছে কৃষির উদ্দেশ্যে জমিতে নামকরণের কি নিয়ম, আমরা যেটাকে মিউটেশন বলে থাকি সেই মিউটেশনে কৃষি জমির ফিস এই উন্নয়নের 11 বছরে এই সরকারের আমলেই সেটা মুকুব করা হয়েছে। উত্তর অধিকার সূত্রে জমি হস্তান্তর, যেটাকে আমরা ওয়ারিশ বলে থাকি, ওয়ারিশ সূত্রে জমি হস্তান্তর, সেটাকেও বর্তমানে সমস্ত রকম ফিস মুকুব করা হয়েছে। কৃষি জমির জন্য কর ও যে প্রক্রিয়া রাজস্বগুলি ছিল সেগুলিও মুক্ত করা হয়েছে এই সরকারেরই আমল। শিল্প ও আর্থসামাজিক কার্যকলাপ সম্প্রসারণের জন্য অস্থায়িত্ব কনভার্সেশন, যেটি আগে লাস্টের ফাঁসে আটকে ছিল, শিল্প সম্প্রসারণের উদ্দেশ্যে সেগুলি এখন মানে প্রায়োরিটি দিয়ে সেগুলিকে এক্সিকিউট করা হচ্ছে শিল্পের সম্প্রসারণের উদ্দেশ্যে। ছিটমহলের বাংলাদেশের উৎপাদকদের স্থায়িত্বকরণ এই 11 বছরের মধ্যেই করা হয়েছে আমাদের দপ্তরের থেকে। অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য উত্তরবঙ্গে গঞ্জামকে রাজস্ব গ্রামে রূপান্তর করা হয়েছে। মিউটেশনকে যেগুলি আগে দিনের পর দিন করে থাকতো, আপনারা আমাদের দপ্তরে মিউটেশন জমা দিতেন, দেখা যাচ্ছে মাসের পর মাস সেগুলো হতো না, বর্তমানে ওয়ারে সরকার এবং এই সরকারের নির্দেশে সেগুলি 21 দিনের মধ্যে ইনক্লুড করে দেওয়া হচ্ছে, তামিল করে দেওয়া হচ্ছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি এই গোটা স্টেটের মধ্যে মুর্শিদাবাদ জেলায় সব থেকে লাস্ট 1 বছরে বেশি মিউটেশনকে তামিল করা হয়েছে এবং তার মধ্যেও নওদা প্রথম স্থানে রয়েছে। বর্তমানে নওদার পেন্ডেন্টলি মিউটেশন 1000-এরও নিচে, যেটা 7 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। কনভার্সন কে কোথায়, কনভার্সন আজকে রিপোর্ট হচ্ছে, কনভার্সনের পেন্ডিং 0 আর মিউটেশন 1000-এর নিচে 800-900 মতো না। বন্ধ কল কারখানা ও জমির পুনরুদ্ধারের জন্য আইনের প্রবর্তন করা হয়েছে। শিল্পের ক্ষেত্রে বিভিন্ন সুবিধার জন্য কঠিন উপায় করার সরলীকরণ করা হয়েছে, খাস মহল জমি নিয়মিতকরণ করা হয়েছে। এছাড়া যেগুলি অনলাইনে বেশ কিছু ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেমন মিউটেশন কেস বা কনভার্সন কেস অনলাইনে জমা করা হচ্ছে। বর্তমানে জমির খাজনাটাও মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, যেটা আগে আমাদের অফিসে এসে বাড়ায় অফিসে এসে জমির খাজনা নিতে হতো, সেটাও এখন অনলাইনে খাজনা দেওয়া যাচ্ছে। মোটামুটি এই পদক্ষেপগুলি আমাদের দপ্তর থেকে নেওয়া হয়েছে। আর বিডিও স্যার আমাদের দুটো ডেট শিডিউল করে দিয়েছেন, ওই দুটো ডেটে ওই যে ট্যাবলেট থাকবে আমাদের দুটো ডেটগুলো নিয়ে এই মানে 11 বছরে আমাদের দপ্তরে যে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো গোটা ব্লক জুড়ে প্রচার চলবে। আপনাদের সহযোগিতা সেক্ষেত্রে কামনা করি, এখানেই শেষ করছি, ধন্যবাদ। কম পয়সার সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা বসিরাবাদ, মোবাইল 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়, এমার্জেন্সি সার্জারির সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড এবং স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ তুষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা, ঠিকানা আমতলা নিমতলামোর নদা মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর।